গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সকলে ভালো আছি। দেখুন, গাছের পরিচর্যা করছি, গাছগুলো হচ্ছে না, সেই জন্য গাছের পরিচর্যা করছি। শীতকালে তো গাছ এরকমই হয় না, একটু একটু করে দিচ্ছি। মাটিগুলো একদম বসে গেছে, দেখা যাক দেখা যাক কি হয়। মেয়ে তো স্কুল গেছে, আসবে দুটোর সময়। যাই এবার বাড়ি, এবার স্নান করতে হবে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি মুখে ফেস প্যাক লাগিয়ে পরিচর্যা করছিলাম গাছের, তারপর চান করে এলাম। এবার ঠাকুর মুছে নিচ্ছি, পুজো করব। আজকে মা বেশি ফুল পায়নি, বাস এইটুকুই ফুল পেয়েছে। তাহলে পুজো করে নেওয়া যাক। ॐ श्री साईनाथ नमः। ॐ श्री साईनाथ नमः। ॐ श्री साईनाथ नमः। ॐ श्री साईनाथ नमः। श्री साई बत कथा, श्री साई बाबा की पावी, श्रीमती ललिता देव ना, उनके पति अजय दिल्ली में अनपढ़ रहते थे। अचानक समय ने गड़बड़ बदली और अजय को व्यवसाय में बहुत घाटा हो गया। उनके अच्छे भले चलते व्यवसाय पर ताले लग गए, जिसकी वजह से वो लाचार होकर बैठ गए। खाली बैठे बैठे उनके स्वभाव में चिड़चिड़ापन आना भी लाजमी था। वो बात बात पर अपनी पत्नी को झिड़कने लग गए थे, जिनको की पहले शायद उन्होंने सपने में भी नहीं डांटा था। पड़ोसी उनके स्वभाव में आए इस परिवर्तन से खिन्न रहने लगे। ललिता देवी बहुत धार्मिक पवित्र की। পুজো সেরে জল খাবার খেয়ে একটু বসলাম, এবার রান্না চাপাবো। দেখি মা কি আনাজপাতি কেটে রেখেছে, রান্না করব। আজকে সেরকম কিছু রান্না হবে না, কিছুটা মা সেরেই রেখেছে মনে হয়, দেখা যাক। দেখি মেয়ে এবার আসবে। রান্না সেরে বাইরে একটু বেরোলাম, দেখি মেয়ে আসছে কিনা। মেয়ে এবার আসছে, তারপরে খাওয়া দাওয়া হবে। মেয়ে স্কুল থেকে চলে এসছে, সবাইকার খাওয়া দাওয়াও হয়ে গেছে। এবার দেখি মেয়ে কি করছে, মেয়েকে একটু শোয়াবো, তারপরে টিউশনে যাবে। দেখছি ওর বাপির সঙ্গে ও শুয়ে পড়েছে। বেরিয়ে পড়লাম, একটু ঘুরে আসি, আপনাদেরকে আমাদের ভাগলপুরের গঙ্গাটা দেখাবো। দেখুন আমাদের ভাগলপুরের গঙ্গাটা কেমন, চলুন তাহলে আপনাদেরকে দেখা যাক। দেখানো দেখে পরে কেমন লাগলো বলবেন। গেলে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি গঙ্গা একটু বেড়াতে। দেখুন বন্ধুরা আমাদের গঙ্গা কেমন, চলুন তাহলে আপনাদেরকে দেখাবো। যেতে যেতে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, ও আমার সঙ্গে যাবে বললো গঙ্গা। গঙ্গাতে একটু ফুল ফেলার আছে ওর। এই দেখুন আমার বান্ধবী,
এর আগে আমার বান্ধবীকে আপনারা দেখেছেন গঙ্গার সামনে একটা শিব মন্দির আছে, এই দেখুন। এই দেখুন বন্ধুরা আমাদের ভাগলপুরের গঙ্গা। এখন জলটা কমে গেছে, কিছুদিন আগে খুব জল ছিল। ওই দেখুন নৌকা। গঙ্গা থেকে আসার পথে মেয়েকে নিয়ে যাচ্ছি বাড়ি। টিউশনির আসার পথে মেয়ের বায়না যে আমি চকলেট খাবো, এই যে চকলেট কেনার জন্য দাঁড়িয়ে আছে। মেয়ে চকলেট পেন কিনে নিয়ে এলো, এবার বাড়ি যাচ্ছি। চল বাড়ি চল। চল দাঁড়িয়ে আছিস কেন? তো এখন আমি জামা কাপড় ছেড়ে নেব আর আমি এখন বাড়ি চলে এলাম। তো এখন আমি কিছু খেয়ে দে, আমি এখন পড়তে বসবো। তো মা যাওয়ার টাইমে কিছু সবজি নিয়ে এসেছিল, ওটা এখন মামাকে দিয়েছে। তো মা নিয়েছে মূলো, মূলোর ইয়ে মূলোর শাক পুরো রাখা ছিল। তো মা বললো নিয়ে নি, ডাঁটাগুলো ছাড়িয়ে শাকটা বানাবে, তরকারি দারুণ লাগে খেতে। আপনারা বানাবেন, আমি রেসিপিটা পরে পাঠিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে রয়েছে মাম্মা। মেয়ে এখন পড়াশোনা করছে। আজকে স্কুলে কি কি পড়েছে? স্কুলে পড়িয়েছে SST, সংস্কৃত, GK, ম্যাথ, ইংলিশ 2 আর হিন্দি পড়িয়েছে। আর টিউশনে পড়িয়েছে SST আর ম্যাথ। SST তে টেস্ট ছিল আর ম্যাথ ম্যাম বানাতে দিয়েছিল। পড় সব হোমওয়ার্ক করে নে। ঠিক আছে। চাটা দারুণ হয়েছে মা, কালারটা খুব সুন্দর। আপনি চা খেয়েছেন? না না, এই খাবো এবারে। খেয়ে নি? না না, চা চা নিয়ে এসো, এখানে বসো, এখানে খাবো আমরা সবাই একসাথে। চা নিয়ে এসো না, পো তুমি তো ফ্যান চালি করো। হাই বন্ধুরা, কেমন আছো সব? ভালো তো? আপনারা শুক্লা দুষ্টুর, শুক্লা দুষ্টুর ব্লগ দেখছেন তো? কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে তো? আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ওরা তো নতুন শুরু করেছে, আস্তে আস্তে আরো বাড়াবে, আরো সময় দেবে এর উপর। আপনারা লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। টাটা। এখানে মা ছেলে সাধারণ কথা বলছে। খালি প্লেন মুলো শাক করবে? হ্যাঁ, সরষে ফোড়ন দিই আর কাঁচা লঙ্কা দিই, শুকনো লঙ্কা দিই। প্রত্যেকবারই তো তাই, গরমকালে পড়লো তখনও তাই, শুকিয়ে যায় শীতকালে। নতুন আলু মটরশুটি সবই তো খাওয়া হয়ে গেল, মটরশুটির আলু তো ভালো লাগছে না।
ঘুম পাচ্ছে আজ। মা চলো খাবো, খেতে পেয়েছি। 10:30 বেজে গেল, তাড়াতাড়ি পড়া করে বই খাতা করে গোছা গুছিয়ে রাখ, রেখে চল খেতে যাই। গোছাচ্ছি দাঁড়া, হয়ে গেছে আর একটু বাকি আছে। পড়া শেষ হয়নি এখনো? আলাদা ঘরে শুবি, আলাদা ঘরে পড়বি, আলাদা ঘরে সবকিছু করবি। না না না, কেন শুবি না? মাম ঠিকই তো বলছে, নিজে নিজে পড়বি, নিজে নিজে উঠবি, সব নিজে নিজে পড়বি। তোর স্কুলের সাজার ওটার শাড়ি টাড়ি হবে ও সব বলে দিয়েছিস? শাড়ি তো তুমি দিচ্ছ। শাড়ি তো আমার কাছে আছে, আর মাথায় চুলের ব্যবস্থা মিসকে বলেছি, ও কালকে বার করে রেখে আমাকে ফোন করবে। আর একটা টিপ লাগাতে হবে, আর এখানে একটা ট্যাটু বানাতে হবে আইলাইনার দিয়ে, আর লিপস্টিক রেড কে লাগাতে হবে, আর মিনি টুথপিক লে মুখে তে লাগাতে হবে। কালো টিপ গোনা আছে ওটা লাগিয়ে নিলে, কালো টিপ না লাল বড় वाला টিপ। হ্যাঁ আমার কাছে লাল টিপ হবে, বড় वाला। হ্যাঁ বড় वाला আছে, বড় আছে, আমি দেখেছি বড় টিপ আছে। আর এখানে আঁচিল না কি বলছিস ওটা? আঁচিল বানাতে হবে, এখানে প্লাস মতন ট্যাটু আইলাইনার দিয়ে করব। আমার কাছে মার্কার নেই, মার্কার দিয়ে পার্টিসিপেট করছে, তো আমি হাত উঠিয়েছিলাম। আর সাক্ষী জিজ্ঞেস করছিল কি, সাক্ষী বন্ধু হচ্ছে, ও জিজ্ঞেস করছিল কি যে কি বলটাকে দেখো, সেইদিন আমি পুরো মা হয়ে যাব, মা কেউ আমাকে বলতে পারবে না তুই করে, সবাই তুমি করে বলবে। আর ম্যামকে আমি সারপ্রাইজ দেবো, কেউ স্কুলে গঙ্গুবাই হচ্ছে, আমি হচ্ছি। তারপর যেন ওইটাতে প্রাইজও দেয়। যখন তুই বুড়ি সেজে যাবি তখন তোতে বুড়ি না, ওই যাই হোক, যখন সাজবি তোতে আর আমাকে একসঙ্গে একটা ফটো তুলবো। আর মা বলছে কি চুলটা না, যে চুলটা দেবে তো ও চুলটা না খোপা করে বেঁধতে হবে। মা বলছে কি গঙ্গুবাই না ও চুলেতে না গজরা দেয়, গজরা আমার কাছে নেই, কিছু হবে না না মা, কিচ্ছু হবে না, খোপা নিয়ে কথা। হ্যাঁ তারপর সাক্ষী ম্যামকে জিজ্ঞেস করছো চিলড্রেন ডে তে আমরা যেতে পারি তো? হ্যাঁ বললো, ম্যাম বললো কি হ্যাঁ যেতে পারি স্কুলের ড্রেসে। তাহলে বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি, যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। বাই।